প্রশ্ন হচ্ছে যে মেয়েরা যে তালিম করিয়ে বেড়ায়, এটা কি শরীয়তের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মীরা যারা ছিল তারা কি এগুলো করে বেড়াচ্ছেন? বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, চমৎকার প্রশ্ন এবং অত্যন্ত জরুরি প্রশ্ন, আমরা সেই প্রশ্নের উত্তরটি নেওয়ার চেষ্টা করছি। সম্মানিত অতিথি শেখ আহমদুল্লাহ, আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমাদের মেয়েরা বা আমাদের মা বোনেরা যে তালিমের প্রোগ্রামের নামে তারা বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন, প্রোগ্রাম করে থাকেন, এটি আসলে কতটুকু শরীয়ত সম্মত হচ্ছে? আসলে ইসলাম প্রচারের কাজটি শুধু পুরুষরাই করবে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে সমস্ত কাজ নারী পুরুষ কাউকে নির্দিষ্ট করে দেননি সেটি নারী পুরুষ সকলের জন্য সমানভাবে কিন্তু প্রযোজ্য হয়। সৎকাজের আদেশ অসৎকাজের নির্দেশ নিষেধ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদহুম আউলিয়া উবাদ, মুমিন নারী এবং পুরুষ একে অন্যের পরিপূরক। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎকাজের আদেশ দিবে অসৎকাজের বাধা প্রদান করবে। এই আয়াতে কিন্তু আল্লাহ তাআলা নারী পুরুষ সকলকে কমন ভাবে এই দায়িত্বের কথা বলেছেন। অতএব নারীরাও পুরুষদের মতোই কিন্তু ইসলাম প্রচার, সুন্দরের প্রচার, সত্যের প্রচার, এগুলো আদর্শ সমাজ গঠনের জন্য তারাও ভূমিকা রাখবেন। তবে অবশ্যই তারা নারী হওয়ার কারণে তাদের প্রাইভেসি, তাদের ব্যক্তিত্ব, তাদের নিরাপত্তা, এই বিষয়গুলোকে মাথায় রেখে পর্দার যে সমস্ত বিধিবিধানগুলো আছে সেগুলোকে মাথায় রেখে তারপর তাকে কাজ করতে হবে, অভিভাবকদের পরামর্শ, তাদের গাইডলাইনকে ফলো করে করতে হবে। তালিমের নামে এক জেলা থেকে অন্য জেলায় চলে যাওয়া, অভিভাবকদেরকে ডিনাই করে ঘর সংসার ত্যাগ করে আজকাল চলে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, সেটি কোনো অবস্থাতেই ইসলামে গ্রহণযোগ্য নয়। দর্শক জানতে চেয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মীরা নাকি এমনটি করতেন কিনা। এর উত্তর হলো যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্য মেয়েদেরকে দিন শেখাতেন, নীতি নৈতিকতা শেখাতেন, আল্লাহর আদেশ নিষেধগুলোর কথা বলতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হয়েছে, তার পরবর্তীতেও হয়েছে। তবে হ্যাঁ, এটা লাগামহীনভাবে যদি হয়ে যায় এবং যত্রতত্র যেখানে সেখানে চলে যায়, ঘর সংসার ছেড়ে চলে যায় এবং ব্যক্তিগত জীবনকে ভুলে করেন, তাহলে সেটি অবশ্যই সীমালঙ্ঘন হবে। পুরুষের ক্ষেত্রে যেমন অনেকগুলো নীতিমালা রয়েছে, নারীদের ক্ষেত্রেও নীতিমালা রয়েছে, সেগুলো ফলো করে অবলম্বন করে তারাও অবশ্যই সুন্দরের কথা প্রচার করতে পারবেন।